আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি আমরা সচরাচর পায়েস দুধ দিয়ে স্বাভাবিকলি যেভাবে চাল দিয়ে তৈরি করে সেভাবে পায়েস রান্না করে কিন্তু সবাই খেয়েছি কিন্তু কেউ কি কখনো গাজরের পায়েস খেয়েছেন হ্যাঁ হাতে গোনা দু একজন হয়তো খেয়েছেন কিন্তু সবাই কিন্তু আমরা গাজরের পায়েসটার সাথে অত একটা পরিচিত নই তাই আজকে আমি পারফেক্টভাবে কিভাবে মজাদার গাজরের পায়েস রান্না করলে সবাই আশ্চর্য হয়ে খাবে সেই রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে প্রথমে এক কেজির মতো গাজর আমি এখানে ছিলে নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে ছেলার পরে তারপর গ্রেটার দিয়ে এভাবে প্রত্যেকটা গাজরকে গ্রেট করে নিচ্ছি আমি এখানে ছোটো একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেড করে নিলাম সবগুলো সবগুলো গ্রেড করার পর ধোয়ার কোনো প্রয়োজন নেই আগে থেকে যেহেতু ধুয়ে নিয়েছি এবার একটা প্যানে গ্রেট করা সবগুলো গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি গাজরটা যেহেতু একটু শক্ত তাই গাজরটা আগে থেকে আমি কিছুটা সেদ্ধ করে নিব গাজরটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো পানি এখানে এক কাপ এক কেজির থেকে কিছুটা কম পরিমাণে গাজর নিয়েছি আর তার মধ্যে দুই কাপ পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এটা সেদ্ধ হতে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে বেশি হাই করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে পারেন কিংবা এভাবে অপেক্ষা করতে পারেন দেখতে দেখতেই প্রায় সেদ্ধ হয়ে এসেছে প্রায় আট মিনিট পর ফিরে আসলাম এবার তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম একটা তেজপাতা দুই টুকরো করে দিয়েছি আর এলাচ দিয়েছি দুইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ গরুর দুধটাকে অবশ্যই আগে থেকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে এখানে প্রায় আমি আধা কাপের সরি আধা কেজির মতো দুধ ব্যবহার করেছি এই আধা কেজি দুধটা আগে থেকে ভালো করে জাল দিয়ে নিতে হবে অর্থাৎ এক কেজি দুধকে আমি জাল করে আধা কেজির মতো করেছি এই আধা কেজি দুধটা এবার পুরোপুরি দিয়ে দিচ্ছি আর দুধটা যদি একেবারে পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না অবশ্যই আগে থেকে এক কেজি পরিমাণ দুধ যদি নিয়ে থাকেন সেটাকে জাল করতে করতে কমপক্ষে আধা কেজির মতো করে নিতে হবে তাহলে কিন্তু যে পায়েসের টেস্টটা সেটা পারফেক্টলি পাবে পাওয়া যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি পরিমাণ লবণ ব্যবহার করেছি প্রথমে আধা কাপ দিয়ে দিলাম আর এবার প্রায় দুই থেকে তিন টেবিল চামচ দিয়েছি টোটাল চিনি আমার লেগেছে আধা কাপের থেকে একটু বেশি পরিমাণে আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করতে পারেন এই পর্যায়ে চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় দশ মিনিট এটাকে এভাবেই চুলায় জাল করে নিব মিডিয়াম আছে প্রায় দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আপনাদের কাছে গুঁড়া দুধ যদি না থাকে সেক্ষেত্রে মাওয়াও দিয়ে দিতে পারেন কিন্তু গুঁড়া দুধটা স্কিপ করার কোনোই চেষ্টা করবে না আমার কাছে মাওয়া ছিল না বলে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপের মতো এই ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধটা দেওয়ার কারণে পায়েসের টেস্টটা অসম্ভব পরিমাণে ভালো লাগবে কেউ যদি এই পায়েসটা আগে তৈরি করে না থাকেন আমি বলবো অবশ্যই তৈরি করে দেখবেন যাকেই দেবেন খেতে সেই বলবে খুব মজা হয়েছে এবং আপনার অসম্ভব পরিমাণে প্রশংসা করবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা চুলায় জাল করে নেয়ার পর নামিয়ে পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন পায়েসটা দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনি দেখতেও কিন্তু খুব মজার মনে হচ্ছে যারা পায়েসটি আগে তৈরি করে দেখেননি অবশ্যই তৈরি করে দেখবেন এবং বাসায় যদি ঈদে কোনো গেস্ট আসে তাদেরকে দিতে পারেন অবশ্যই আপনার কাছে পুরো রেসিপিটি জানতে চাইবে গ্যারান্টি সহকারে বলতে পারছি যে রেসিপিটি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা ট্রাই করবেন না তারা অসম্ভব পরিমাণে একটা মজাদার রেসিপি মিস করে যাবেন তাই কোনোভাবে এটা মিস করা যাবে না পুরো রেসিপিটি দেখতে হবে আর এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি ফলো করে বাসায় অবশ্যই ফলো তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন ডেকোরেশনের জন্য উপরে আমি দিয়ে দিয়েছি গাজর আর নারিকেল এভাবে ডেকোরেশন করে যদি আপনি কারো সামনে সার্ভ করেন অবশ্যই সে অসম্ভব পরিমাণে মুগ্ধ হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সকলকে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল